নমস্কার দেখছেন কলকাতা টিভির সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা আজ ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে আর এরই মাঝে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার আপডেট প্রতিটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আর আজই গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড় যেমনটা আভা অফিস জানাচ্ছে রবিবার সন্ধ্যে রেমালের ল্যান্ড ফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় মোকাবিলায় গঙ্গা সাগরে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম আপনাদের আরো একবার জানিয়ে রাখবো গঙ্গা সাগরে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে প্রতি ছ ঘন্টা অন্তর সতেরো কিলোমিটার বেগে উত্তরের দিকে সরছে এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে ক্যানিংয়ের চারশো কিলোমিটার পূর্বে ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে সাগরদ্বীপ থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছে আবহাওয়াবিদরা জানাচ্ছে আজই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং রবিবার গভীর নিম্নচাপে তা পরিণত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণিঝড় রেমালের জেরে বৃষ্টির সম্ভাবনা ক্যানিং থেকে চারশো আশি মিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় আভা অফিস জানাচ্ছে আজ সন্ধেই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘন্টায় সতেরো কিলোমিটার বেগে এগোচ্ছে রেমাল রেমালের গতিপথ এবং অবস্থান জানাতে আমরা সরাসরি নিউজ রুমের দিকে চোখ রাখবো রয়েছে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর এই মুহূর্তে রেমাল রেমালের কি অবস্থান কোথায় রয়েছে তাহলে তাসমিনা আমরা সেই ছবিটাই দেখানোর চেষ্টা করব দর্শকদের কাছে যে আমার সামনে স্যাটেলাইট চিত্রটা খোলা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শনিবার দিন 25 তারিখ এবং সেটা এখানে মেনশন করা রয়েছে এখন বাজে দুপুর দুটো এবং এই মুহূর্তে এটাই হচ্ছে সেই জায়গা আমি আমার চিত্রসংবাদীকে বলবো জুম করতে এবং সেখানে এই জায়গায় এই মুহূর্তে রয়েছে এই ঘূর্ণি ঝড় যেটা অ্যাকচুয়ালি সাগরদ্বীপ থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়টা কিন্তু যেভাবে তৈরি হয় সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা যদি ছাব্বিশ ডিগ্রির ওপরে হয় তাহলে একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয় এই নিম্নচাপের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয় সেই বায়ু ওপরের উপরিভাগে উঠে যায় এবং তারপরে সেটা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং এই ঘূর্ণিঝড়ের ডিপেন্ড করে নির্ভর করে তার গতি কতটা হবে সেটা কতটা মেঘ উপরিভাগে জমা হচ্ছে এবং ধীরে ধীরে সেটা তার চারপাশের যে বায়ুপ্রবাহ তার ভিত্তিতে সেটা উত্তরে এগোবে না পূর্বে এগোবে না দক্ষিণে না পশ্চিমে সেটা নির্ভর করে তার চারপাশের বায়ু প্রবাহের উপর এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণে আমরা যদি এই যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারে যদি প্লে বাটনটা দিই তাহলে এই ঘূর্ণিঝড় কিভাবে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগোচ্ছে সেটা সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে আমি বলবো সেদিকে জুম করতে আমরা এখন যেহেতু প্লে করছি দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের যে আই আই মানে হচ্ছে গিয়ে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ নিশ্চিত তসমিনা তুমি সেখানে দর্শকরাও আশা করি দেখতে পাচ্ছেন এই আই মানে হচ্ছে আই অফ স্টর্ম যাকে বলে যে আই অফ স্টর্ম মানে এই অঞ্চলেই কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটটা সবচেয়ে বেশি থাকে অঙ্কুর তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে রয়েছে না আবহাইতে সুজীব কর আমাদের সঙ্গে অনলাইনে সুজীব বাবু আপনাকে কলকাতা দিবিতে স্বাগত এই ঘূর্ণি নিয়ে মানুষের মনে একটা কৌতূহল থেকেই থাকে কিভাবে তৈরি হয় এই ঘূর্ণি ঝড় যদি একটু বিস্তারিত জানান আপনি দেখুন আসলে বিষয়টা হলো এই মুহূর্তে যে ঘূর্ণি আছে এটা তৈরি হওয়ার একটা বড় কারণ হলো বঙ্গোপসাগরে জলের উষ্ণতা তুলনায় ভাবে বেশি ছিল এবং যার ফলে উষ্ণ জলরাশি থেকে শীতল জলরাশির দিকে একটা চাপ ঢাল তৈরি হয় এবং সেটাকে তাপ ঢালও বলা যেতে পারে আর উল্টো দিকে ভারত মহাসাগর থেকে একটা উষ্ণ মহাসাগরীয় স্রোত প্রবেশ করছে এই মুহূর্তে যার ফলে এই দুটো বায়ু প্রবাহের মধ্যে একটা চূড়ান্ত হিট ট্রানজিশন এবং সেই ট্রানজিশনের ফলেই চেন্নাই উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় সাতশো কুড়ি কিলোমিটার দূরে আলটিমেটলি যুতু ট্রানজিশন একসাথে অবস্থান করছিল প্রায় 7 থেকে 8 দিন তারপর ধীরে ধীরে এটা শক্তি সঞ্চয় করে ঘোর নৌবর্তে পরিণত হয়েছে সুদীপবাবু ইয়া সামফানে স্মৃতি ফের ফিরতে চলেছে বাংলায় না এটা তা হবে না তার কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারতের মধ্যবর্তী স্থানে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটা নিম্নচাপ আবার উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল একটা প্রতীক ঘোর নৌবর্ত যার ফলে এই যে ঘূর্ণিঝড়টা আসছে এটাকে এই দুটো জোনের মাঝখান দিয়ে ক্রস করতে হচ্ছে এবং তার প্রভাবেই এই ঘূর্ণিঝড় যে পরিমাণ সমুদ্রে থাকা উচিত ছিল সেটা থাকতে পারল না থেকে ঘন্টার মধ্যেই এটা ল্যান্ডফল সিচুয়েশনে চলে আসছে যার ফলে যতটা শক্তি অর্জন করার অবস্থা ছিল সেটা করতে পারেনি ফলে ন্যাচারালি ওই ধরনের একটা চূড়ান্ত অবস্থায় এই সাইক্লোন কখনো পৌঁছতে পারবে না ধন্যবাদ আপনাকে সুজীব বাবু আমরা কথা বললাম আবহাওয়িদ সুজীব করের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু আছড়ে পড়তে চলেছে এই শনিবারই যেমনটা আবহাওয়া অফিস জানাচ্ছে এবং রবিবার তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রুমাল ইতিমধ্যে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ঘন্টায় সতেরো কিলোমিটার বেগে কিন্তু উত্তরের দিকে সরছে সরছে এ রেমাল নিয়ে আরও খবরে ফিরে আসবো তবে এখন সময় একটা বিরতির